মিষ্টি মিডিয়া, হৃদয়ে সুখীপুর চেতনায় বাংলাদেশ। লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন। মিষ্টি মিডিয়া, বাউল গানের চ্যানেল। জয় গুরু মায়েরা। শুধু আমার মুখের দিকে তাকাবেন না, আমার আঙ্গুলগুলো কথা বলে বুঝে নিতে হবে। ওরে মনে হয় মাঝিরে কে মাছ ধরিয়ায় নৌকার মাঝিরে মনে করি কাল যখন মরেছি আজ আর মরবো না, কালকের মতো আজ মরবো না। যখনই ভাষায় মনের অজান্তে দেখি আমার সোনার তরি ডুবে গেল, আমার সোনার তরি ডুবে গেল, আমার সোনার তরি হরিবল হরিবল ডুবে গেল, আমার সোনার তরি ডুবে গেল, আমার কৃষ্ণ ভজন আমার কৃষ্ণ দিনে দিনে জীর্ণ হয়ে গেল, গেল
রে ভাই রে ভাই রে জল উঠিয়া ডুবা সময় তরিটা জীর্ণ হয়ে গে যাচ্ছে এই পায়ে কত রাস্তা হেঁটেছি এখন পা ডেকে ডেকে বলছে আমি আর তোমার বোঝা বইতে পারবো না বন্ধু তুমি আমাকে মুক্তি দাও কেন আমি আশা করে এসেছিলাম তুমি একদিনের জন্য হলেও কৃষ্ণ বাবার পথে আমাকে নিয়ে দাঁড়াবে কিন্তু কত কঠিন কঠিন কাজ করেছে আজ হাত দিয়ে এক গ্রাস অন্য মুখে দিতে হাত ব্যথা করে হাত ডেকে বলছে বন্ধুবর আমাকে মুক্তি দেওয়া যায় না কেন রে আমি আশা করে এসেছিলাম এই দুটি হস্ত দিয়ে সাধুগুরু বৈষ্ণবের বদলে অঙ্গে লাগবে তুমি কৃষ্ণ বলে কাঁদবে পা বলছে আমি আর বহু পথে স্বার্থের জন্য আমাকে হাঁটিয়েছ তাই বলি জীবন ভরা তো বহু পথে হাঁটালে একদিন সে পথ খুঁজলে না রে একদিন বুঝলে না রে ওরে যে পথে গো হরিবল হরিবল খুঁজলে না রে যে পথে গো বিন্দ মিলে একদিন সেবার খুঁজলে না রে ওরে যে পথে গো গোবিন্দ মিলে ওরে একদিন সেবা গেল ওরে বাইনে বাইনে জল উঠিয়া এখন ডুবা সময় হল একদিন কৃষ্ণ বলে না ফেলিলাম নয়নের
হয়ে গেল তল হতেছে দুর্বল দিনে দিনে হতেছে দুর্বল কি হবে উপায় নৌকা রাখা দা উপায় কি উপায় ভজন দশটা বৈষ্ণব কবি এক পাশে দাঁড়িয়ে বলছে তুমি তো উপায় খুঁজতেছ আমার কথা শোনো সকল উপায় কেবল উপায় সকল উপায় কেবল উপায় সকল উপায় কেবল উপায় সকল উপায় কেবল উপায় নিজেকে সঁপে দাও তোমার শ্রী গুরুর পায়ে সকল উপায় কেবল উপায় সঁপে দাও তোমার শ্রী গুরুর পায়ে সকল উপায় কেবল উপায় কাঠের নৌকার জল ফেলিতে থাকে একটি দ্বারা এই দেখো তরীর জল ফেলিতে দুইটি নয়ন তারা আল্লাহ রাসূল বলে মুর্শিদ বলে হরি বলে কৃষ্ণ বলে যেদন হরি বলে জল ফেলতে পারে পারে তরি তই জাগে রে হরি বলে জল ফেলতে পারে তরি তই জাগে রে জল ফেলে জাগিলে তরি ওই ব্রজের ঘাটে লাগে রে ও গাল ফেলে যা কালে তরি বোঝের ঘাটে লাগে আমার গোবিন্দ এসে হায় কান্ডারি আমার গোবিন্দ এসে হায় কান্ডারি তরি পৌঁছায় ব্রজপুরি গোবিন্দ গুরুর চরণ আশ্রয় করা হলে ইসলাম ধর্মে আবু হুরায়রা রাসূলে পাক বললেন আবু হুরায়রা এক নাগাদ ১২ বর্ষের পাঞ্জেখানা কায়েম করো এক ওয়াক্ত যেন তোমার কায়দা না হয় উনি নামাজ কায়েম করতেন এক ওয়াক্ত কায়দা হয়নি ওনার ইবাদতে সংক্ষেপে বলছি আমি ওনার ইবাদতে সন্তুষ্ট হইয়া রাসূল আলাইহিসসালাম আল্লাহর দরবারে হাত উঠিয়েছেন হে আল্লাহ আমার হুকুম অক্ষর অক্ষরে পালন করেছে আমার এই আবু হুরায়রা মাবুদ গো তুমি তাকে জান্নাত নসিব করো জিব্রাইল আলাইহিসসালামকে আল্লাহ পাঠিয়ে দিলেন জিব্রাইল যাও দোস্তকে বলো ১২ বৎসরের এক মুহূর্তের ইবাদত আমার দরবারে পৌঁছায় নাই সেই উহি পাবার পরে আমার দয়াল নবী নয়ন জলে ভাসতেছিলেন আবু হুরায়রা বললেন হে হাবিব হে আমার গুরু
দুনিয়ার সমস্ত দুঃখ ব্যথা আমি সইতে পারি, আমার সহ্য হয় না তোমার চোখের মানে। চোখ মুছে ফেল, কাচ্ছ কেন? কোনো বেয়াদবি হয়েছে কি আমার? বলছে না, বেয়াদবি হয়নি। তোমার 12 বৎসরের এবাদতের এক মুহূর্তের এবাদত নাকি আল্লাহর দরবারে বলছাই? আবু হুরায়রা কি বলেছিলেন? আল্লাহর চিন্তা বাদ দাও তো দয়াল, আমি আল্লাহরে চিনি না, আল্লাহকে চাইও না, তার বেহেস্তও চাই না। তুমি সন্তুষ্ট আছো কিনা, আমি তোমার হুকুম পালন করতে পেরেছি কিনা? হ্যাঁ, আমি সন্তুষ্ট আছি। তবে তাই যদি থাকো দয়াল, আল্লাহ কি করবে না করবে তা আমার দরকার নাই, তোমার ওই পবিত্র কদমে আমার মতো এই নাদানের এই অপরাধীর একটু জায়গা হবে। সঙ্গে সঙ্গে নবী আবু হুরায়রাকে বুকে চেপে ধরেছিলেন, চোখের পানিতে আবু হুরায়রার মাথার চুল ভিজে যেতে লাগল। আল্লাহ আবার জিব্রাইলকে পাঠালেন, খুশির সংবাদটা আমার দোস্তকে দিয়ে আসে, এই মুহূর্তে আবু হুরায়রার জন্য জান্নাত কবুল হল। কাজেই বলছি, গুরু করেছেন, দীক্ষা নিয়েছেন, শিক্ষা নিয়েছেন কিনা জানি না, গুরুর সঙ্গে সম্পর্ক নাই, গুরুর কাছ থেকে নিজের মুক্তির পথ জেনে নেন নাই, দুটি হাত দিয়ে গুরুর চরণ স্পর্শ করেন নাই, এখন হাজার বার কৃষ্ণ কৃষ্ণ বললেও কোনো লাভ নাই, হোপলেস। আমার রাসূলের মাধ্যম ছাড়া আল্লাহর নাজাত পাবার কোনো সম্ভাবনা নাই, গুরু কৃপা ছাড়া গোবিন্দ পাবারও কোনো সম্ভাবনা নাই। কৃষ্ণ যদি কৃপা করে কোনো ভাগ্যবানে গুরু অন্তর্যামী রূপে শেখানো আপনি, কৃষ্ণ রুষ্ট হইলে গুরু রাখিবারে পারে, গুরু রুষ্ট হইলে কৃষ্ণ রাখিবারে নারে। তাই বলছি কাঠের নৌকার জল ফেলি, থাকে একটি মাত্র দ্বারা, আর দেহ নৌকার জল ফেলিতে তুই তিন কাঠের নৌকা সারে যেমন মিস্তরি কারিগরে গরে আর দেহ তরি নূতন হয় শ্রী গুরুর বাজারে রে দিয়ানে দুটি গলায় ভাবের দ্বারা পড়াইবে সেই মহাভাব জানিয়া রে, ভাবের দ্বারা পড়াইবে মহাভাব জানিয়া দেবে সারি 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 গোবিন্দের নামের সারি ত
তো সব গুছা বাঁকা দেবে, নববিধা ভক্তি দিয়ে নৌকার নয় ঘোড়া লাগাবে। শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনম অর্চনং বন্দনং দাস্য সক্ষম আত্মনিবেদনম। আল্লাহ রাসুল এই দুইটা নাম দিবে মা থাকা, পরে অনায়াসে যাবে তরি কুল সুরাতের ঘাট। রাধা কৃষ্ণ এ দুটি নাম দিবে মা থাকা। ওই বৃন্দাবনের ঘাটে রে অনায়াসে যাবে তরি বৃন্দাবনের, ওরে তারে তরি আর যায় না মারা, আর তরি আর যায় না মারা, তার হাল মাছ আছে বলি যোগ নারদ আর বিলম্ব নয়, সময় থাকতে লও একজন গুরুর আশ্রয়। একখানা গান গেয়ে আমি আসর ছেড়ে যাই, মন্ত্র পাশে আছে পকেট কাটা, রাখিস পুঁজি পাটা খবর দাম, সব বাজারে সদাই করতে থেকো হুঁশিয়ার, সব বাজারে সদাই করতে থেকো হুঁশিয়ার, বাজারে সদাই করতে দেখো হুঁশিয়ার। গাড়ির মধ্যে কি লেখা থাকে, পকেট সাবধান, নিজ দায়িত্বে মাল রাখিবেন, মাল হারাইলে কর্তৃপক্ষ দায়ী না হয়, মেটাল ইজ দ্য মোরাল সাবজেক্ট অফ দ্য হিউম্যান বডি, নিজ দায়িত্বে মাল রাখবেন, মাল হারাইলে কর্তৃপক্ষ দেবে। বারবার লেখা জায়গায় জায়গায় লেখা থাকে পকেট সাবধান, পকেট সাবধান, কেননা পকেট মার পিছনে লেগে গেছে। সব বাজারে সদাই করতে থেকো হুঁশিয়া, সব বাজারে সদাই করতে থেকো হুঁশিয়া, সেই বাজারে তিনটা গলি মাঝখানে তার ভদ্রা গালি, হচ্ছে কত নর বলি সংখ্যা করা এই, হচ্ছে কত নর বলি সংখ্যা করা ভাই, সেই বাজারে তিনটা গলি মাঝখানে তার ভদ্রা কালি, হচ্ছে কত নর বলি সংখ্যা করা ভাই, সংখ্যা করা ভাই, বেহুশারে গেলে পরে গেলে পরে তারে বলি দেয় মদন সর্দার, বাজারে সদাই করতে থেকো হুঁশিয়ার, সব বাজারে সদাই করতে থেকো হুঁশিয়ার,
জয় গুরু দিয়ে শক্তির পূজা ভক্তি বলে ওই যে এরকম তাজা থাকতে মরা হলে জেন্দামারা মতো কাবলামতাম তু মাই যদি নাই গুলে তুলে ভয় থাকে না থা ওরে মাই যদি নাই গুলে তুলে ভয় থাকে না থা মায়ে দেয় শূন্য ভান্ড পূর্ণ করে মায়ে দেয় শূন্য ভান্ড পূর্ণ করে শূন্য ভান্ড পূর্ণ করে তারে পৌঁছাইয়ে দেয় প্রেম বাবা সবধারে সদাই কোটে থেক হুঁশিয়ার পঞ্চরসের বিকি কিনি ঠকের হাতে বরেন তিনি তার আসল নিয়ে টানা টানি প্রাণেই বাসা ভাই আসল নিয়ে টানা টানি প্রাণে বাসা ভাই সেই বাজারে বল হবে সে ওই সেই বাজারে বল হবে সে রাধা বল হবে সে হলো লাভে মূলে পরিষ্কার সেই বাজারে বল হবে সে লাভে মূলে পরিষ্কার বাজারে সদাই করতে হুঁশিয়ার বাজারে সদাই করতে দীর্ঘায়িত করে সময় নষ্ট করব না তো একটা অনুরোধ রেখে যাই সাত নম্বর ওয়ার্ডের সন্তোষ চন্দ্র দাস